2018 সালে ক্যাসিউনাট কাজু বাদাম নিয়ে কাজ শুরু করি। এটা হচ্ছে অ্যানাকার্ডিয়েসি ফ্যামিলির একটা ফসল ফল। এটা হচ্ছে আমাদের বাংলাদেশে পার্বত্য অঞ্চলে চাষ হয়, কিন্তু সমতলে বা দক্ষিণাঞ্চলে চাষ হয়নি। পিএইচডির কাজ শুরু করি 2018 সালে 30 অক্টোবর। এখানে আমরা চারা লাগানো প্রথম শুরু করি। এ পর্যন্ত 19টা জার্মপ্লাজম সংগ্রহ করা হয়েছে এবং রিসেন্টলি আরও 2টা জার্মপ্লাজম সংগ্রহ করা হয়েছে, একটা ভিয়েতনামের আর একটা কম্বোডিয়ার। এবং আমরা 2018 সালের যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ফল এবং ফুল এসেছে, তার মানে এবং একদম ন্যাচারাল ঘের কন্ডিশনে এগুলো করা হয়েছে। তার ফলে এটা প্রমাণিত হচ্ছে যে দক্ষিণাঞ্চলে কাজু বাদাম করা এবং সমতলে কাজু বাদাম করা সম্ভব, এবং এর অপার সম্ভাবনা রয়েছে। কারণ হচ্ছে কাজু বাদাম একটা হাই ভ্যালু ক্রপ, এর মার্কেট প্রাইস অনেক বেশি, এবং একসাথে আমরা কাজু আপেল এবং কাজু নাট দুইটাই পাচ্ছি। আপেল দিয়ে জ্যাম, জেলি, ভিনেগার এবং অনেক ফুড আমরা প্রসেসিং করতে পারি, এবং নাটের তো মেডিসিনাল ভ্যালু যেরকম বেশি, আমরা যদি প্রসেসিং নাও করতে পারি আমরা সরাসরি এই নাটগুলো এক্সপোর্ট করতে পারি। এবং দক্ষিণাঞ্চলের ঘেরগুলো এই কাজু বাদামের জন্য অপার সম্ভাবনাময় হতে পারে। আর আমাদের এখানকার কৃষকরা এগুলো মাছের সাথে এবং অন্যান্য সবজির সাথে ঘেরের পাড়ে করতে পারবে, এবং আমরা যদি প্রসেসিং ফ্যাক্টরি করতে পারি তাহলে হচ্ছে যে আমাদের যে উম্যান এম্পাওয়ারমেন্ট এটা সম্ভব হবে। কারণ এই দক্ষিণাঞ্চলের মহিলারা এই কাজু বাদাম প্রসেসিংয়ে সময় দিতে পারবেন। কাজু বাদামের যে সুবিধাটা সেটা হচ্ছে যে এর রুটের হচ্ছে সয়েল বাইন্ডিং ক্যাপাসিটি আছে, এই ভূমি ক্ষয় রোধ করে। তারপরে হচ্ছে উইন্ড এরোশন বা বাতাসের যে বাধাটা সেটা হচ্ছে রোধ করতে পারে। আর হচ্ছে যে প্রচুর সানলাইট এটা লাগে এবং খরা সহিষ্ণু, এটা খরা সহ্য করতে পারে। এই তিনটা পজিটিভ সাইড হচ্ছে কাজু বাদামে আছে, এবং এর জন্য মানে মেনটেনেন্স বা সেরকম পরিচর্যা লাগে না। নর্মালি আমরা আম গাছে যেরকম দুইবার সার দিই বর্ষার শুরুতে এবং শেষে, সেরকম সার দিলেই এটা হয়। আমি বলতে চাই যে দক্ষিণাঞ্চলে কাজু বাদামের জন্য একটা অপর সম্ভাবনার হতে পারে যদি এখানে উদ্যোক্তারা আগ্রহী হয়। প্রথম খুলনা বিশ্ববিদ্যালয়ে আমরা কাজু বাগান নিয়ে একটা বিজ্ঞানভিত্তিক গবেষণা করছি, এবং যে ফলনটা আমরা দেখছি এবং লিটারেচারে যেটা দেখছি সেটা কিন্তু আশানুরূপ। 2 বছর পরেই কিন্তু আমরা সেখানে দেখছি যে ভালোই ফল ধরছে। এটা গাছ লাগানোর পরে 3-4 বছর পর থেকে কিন্তু আমরা কমার্শিয়ালি হারভেস্ট করতে পারবো। আসলে কাজু তো আমরা খুবই এত কোস্টলি ফ্রুট, এটাকে নাট ফ্রুট বলা হয়। এই কাজু কিন্তু আমাদেরকে আমদানি করতে হয়, আমরা ম্যাক্সিমামটা কিন্তু ভারত থেকে আমদানি, এবং এই আমদানি ব্যয় অনেক, এবং এটা স্বাস্থ্যের জন্য উপকৃত। মানে যারা বয়স্ক মানুষ, যারা এই ব্লাড প্রেশারের সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, তাদেরকে কিন্তু শুকনা ফল এই যে নাট জাতীয় ফ্রুট খেতে বলা হয়। কিন্তু এটা এইটা কিন্তু আমরা অনেক দাম দিয়ে কিনে খাই। এখন বাজারে যান আপনি 1200 টাকা নিচে কোনো ইয়ে পাবেন না, প্রসেস যে ফ্রুটগুলো আছে। তো এইগুলো যদি আমরা নিজেরা উৎপাদন করতে পারি তাহলে কী হবে, আমাদের একটা হলো আমাদের বৈদেশিক যে মুদ্রাটা আমাদের যাচ্ছে সেটা আমরা রোধ করতে পারব, আরেকটি হলো আমরা বাজারে যারা ভোক্তা তারা কিন্তু একটু কম মূল্যে আমরা কিন্তু হবে এবং সব জায়গায় অ্যাভেলেবল করা যায়।